আজকে তোমাদের যারা সংঘর্ষ ব্যাচের স্টুডেন্ট রয়েছো সকলে বুঝতেই পারছো, তো তোমাদের যে ফার্স্ট ব্যাচ ফার্স্ট ক্লাস, তো সবার আগে তোমাদেরকে একটু বলবো যে অঙ্ক অ্যাকচুয়ালি যেভাবে তোমাদেরকে করাবো আমি, অ্যাকচুয়ালি অঙ্ককে ভুলে দেখানোর চেষ্টা করবে। আমি এখানে তোমাদেরকে প্রত্যেকজনকে বলছি জিরো টু হিরো, তোমার যদি লেভেল যদি জিরো থাকে না, সেখান থেকে তোমাকে হিরো বানাবো। হিরো হিরো বানানো মানে কি সিনেমার হিরো? কিরে সিনেমার হিরো সেটা নয়, বিষয়টা হচ্ছে যে এখান থেকে আমি সেই লেভেলে তোমাকে তৈরি করব যাতে তুমি সেই 1000 যে সিলেকশন পাওয়ার কথা দিয়েছি তার মধ্যে যেন তোমার নামটা থাকে। তো আজকে আমি তোমাদেরকে বলছি যে সময় কার্য আমরা এমন ভাবে কমপ্লিট করব এবং এমন ভাবে তোমাদের তোমাদেরকে শেখাবো যাতে সময় কার্যকে ভবিষ্যৎ জীবনে চাকরি পাওয়ার পরেও যেন তুমি তোমার পরবর্তী জেনারেশনকে যেন বোঝাও যে না চিরঞ্জিৎ স্যার ম্যাথ শিখিয়েছিল। তো চলো আজকে সময় কার্যকে আমরা আমি বেসিক্যালি তিনটে অংশে ভাগ করব। কি করব আমরা বেসিক্যালি, একটা জিনিস তোমাদেরকে বলি, একদম বেসিক লেভেল থেকে শুরু করছি, ঠিক আছে? আমি জানি অনেকজন অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট রয়েছিস, অনেকজন অ্যাডভান্স লেভেল আমি দেখতে পাচ্ছি এখানে, অনেকজন অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট রয়েছিস, কিন্তু কি বলতো একটা ব্যাচ যখন আমি এখানে রানিং করছি তখন আমি পুরোপুরি টার্গেট করব যে প্রথম থেকে শেষ পর্যন্ত যাতে তোদের মানে যারা কিছুই জানে না তারাও যাতে করতে পারিস, যারা একটু অ্যাডভান্স লেভেলে তারাও করতে পারিস, কারণ আমি একটু আলাদা রকম ভাবে করাবো, টাইম অনুযায়ী করাবো। সময় কার্য, সময় সময়ের সাথে কাজের একটা লিংক আর কিচ্ছু না, দেখে যেরকম মনে হচ্ছে কিচ্ছু না, সময়ের সাপেক্ষে কাজের সঙ্গে একটা সম্পর্ক। তো চলো সময় কার্যের মধ্যে আমি বেসিক্যালি এটাকে আমি তিনটে ভাগে ভাগ করি, ঠিক আছে? এটাকে আমি তিনটে ভাগে ভাগ করি। ফার্স্ট ভাগ কি আছে, পার্ট ওয়ান, পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি। ভালো করে দেখো স্যার এই কটা করলেই হয়ে যাবে, এক্স্যাক্টলি তাই, এই কটা করলেই তোমাদের হয়ে যাবে। ভালো করে দেখ পার্ট ওয়ানে স্যার কি করবো, আমি আবারও বলছি সময় কার্য থেকে তোদের কিন্তু থ্রি প্লাস কিন্তু আসার কিন্তু বিরাট চান্স, সময় কার্য লেসেনটা কিন্তু তোদের তিন নম্বরের কাছাকাছি কিন্তু আসার কিন্তু চান্স রয়েছে, আমি কিন্তু বলে রাখছি তোদের। পার্ট ওয়ানের মধ্যে আমরা রাখছি এ বি সি সকল, একদম বাংলা কথাতে লিখলাম, এ বি সি সংক্রান্ত সমস্ত কিছু পার্ট ওয়ানে রাখবো। পার্ট টু এ কি লিখব, স্ত্রী পুরুষ বালক, তাই তো রে, কি হবে স্ত্রী পুরুষ বালক তো। আর পার্ট থ্রিতে করব রিপিটেশন, চলো একবারে বাংলাতে লিখে দিলাম, চিন্তা নাই, ঠিক আছে? তো সকলের আমরা এই তিনটে পার্টে, তার মানে কি আমরা সময় কার্যের অঙ্ক যখনই আমরা পরীক্ষা হলে ভাববো বা 48 ঘন্টায় প্রত্যেকজন কি বলেছি একটা তোর কি বলে ফেয়ার খাতা বানাবি, একটা রাফ খাতা বানাবি, এই যে এখন যে অঙ্কগুলো করাচ্ছি তোদের এইগুলো কিন্তু তোরা রাফ খাতায় লেখ, আর তোদের যে প্র্যাকটিস সেটটা দেবো সেইটাও রাফ খাতায় করবি, দেন টোটালটাকে সুন্দরভাবে আমার খাতা কিন্তু আলাদা করা চাই, ঠিক আছে? তো একটা জিনিস দেখো, পার্ট ওয়ানে যে আমরা এবিসি সংক্রান্ত করব, পার্ট টু এবং পার্ট থ্রি এই দুটোকে আমরা একদিনে করব, এই দুটোকে আমরা নেক্সট ক্লাসে করব, খুবই সহজ জিনিস। পার্ট ওয়ানটাকে আমরা আজকে ক্লাসে করব। স্যার কি কি করাবেন আজকে ক্লাসে, কনসেপচুয়ালি কিছুটা তোমাদের পার্ট ওয়ানটাকে বোঝাবো, এ বি সি সংক্রান্ত সকল অঙ্ক, স্যার কি কি অঙ্ক আসতে পারে এটা টাইপ অনুযায়ী, এ বি সির মধ্যে কিছু ভাগ রয়েছে, কিছু টাইপের মানে টোটালটা তো তিনটে পার্টে ভাগ করছি, আবার এ বি সির যে সমস্ত অঙ্ক হতে পারে সেগুলো তোমাদের কনসেপচুয়ালি বোঝাবো। কনসেপচুয়ালি বোঝানোর সাথে সাথে আর কি করাতে হবে স্যার, প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস ইয়ার বেঙ্গলের ডাব্লিউবিপিতে 5 থেকে 8 টু 22 পর্যন্ত যা কিছু করেছে তার টাইপগুলো তবে তো বুঝবে, তবে তো পরীক্ষা হলে তবে তো মনে জোর বাড়বে
যে স্যার আপনার করা, কারণ আমাদের টার্গেট হচ্ছে প্রিলিতে 30 of 30, কোন মাইকালারের ক্ষমতা নাই যে আমাদের ব্যাচের স্টুডেন্টদের নাম্বার কমিয়ে দেওয়া। আবার কি বললাম, যে অঙ্ক জানে না সেও ক্লাসটা ধৈর্য ধরে দেখো, কারোর ক্ষমতা নাই তোমাকে অঙ্ক থেকে বাদ দিয়ে দেওয়া। এটা চিরঞ্জিত স্যারের দেওয়া কথা, ঠিক আছে? কথার থেকে কাজের দাম বেশি হবে। তো চলো, তার সাথে আমরা মিসলেনিয়াস, WBCS, WBCS এর প্রিলি এবং WBCS এর মেন, কারণ WBCS এর মেনের অঙ্ক আজকাল বেশি দিচ্ছে পরীক্ষায়, তার সাথে সাথে NTPC এর কিছু অঙ্ক করে তোদের আমি যে কটা অঙ্ক করাব, এখানে যদি আমি তোদের দিকে এই অংশটার মধ্যে যদি 15টা অঙ্ক করাতে পারি, আমি কথা দিচ্ছি তোরা ওয়েস্ট বেঙ্গলের অথবা রেলের বা PSC যে কোনো এক্সামিনেশনকে কিন্তু এই অঙ্ক কটার মধ্যেই দেখবি টাইপ করবে, এটা আমার দেওয়া কথা, ঠিক আছে? তো চলো আজকে যে কটা ABCD অঙ্ক করাবো, তারপরে এই অঙ্ক শেষে তোমাদের আবার প্র্যাকটিস সেটটা আমি এইটার উপরে প্র্যাকটিস সেট তোমাদের প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তো দেখো চলো ABC সংক্রান্ত, তাহলে আমি এইটা বুঝে দিলাম, কিরে লেখ লেখ তাড়াতাড়ি লেখ। এ মুসি এক্স্যাক্টলি তাই, এই জন্যই তো গুগল মিটটা ইউজ করি, যাতে অ্যাটলিস্ট মুখে কথা তো বলতে পারছিস। আমার মনে হয় যেন ওই কি বলতো, লোকে বলবে হয়তো, কেউ কেউ বলবে, তো রেকর্ডিংটা পরে একদম একদম ফুল HD রেকর্ডিং পেয়ে যাবি, কোনো অসুবিধা নেই। কেউ কেউ হয়তো দেখে বলবে যে স্যার হ্যাঁ আপনি এই অ্যানালগ বোর্ডে কিভাবে, অ্যানালগ বোর্ডে কিভাবে ক্লাস হয় তোরা তো দেখেছিস, আগের দিন ফার্স্ট ক্লাস করেছিলাম। তো আজকে নাকি অ্যাকচুয়ালি তোদের প্রথম ক্লাস, আগের দিন একটা তো সিলেবাসটা লিখিয়ে দিয়েছিলাম কিসে কত থাকবে, তাই তো নতুন সিলেবাস। তো চলো আমি ডাইরেক্ট এখানে, এটা তো আমাদের সেই বোর্ড নয় যে তোদের দিকে সেটাক করে সরিয়ে দেখি দেবো যে চলো এরপরে এই। তো চলো ডাইরেক্ট জিনিসটা আগে কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার কর, আগে নিজের কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার কর যে আমরা করতে চলেছি কি, ভালো করে দেখো। ABC সংক্রান্তর মধ্যে কি কি জিনিস আসতে পারে দেখো, ABC সংক্রান্ত মানে কিছু না, ABC এগুলো বিভিন্ন ব্যক্তির নাম, ঠিক আছে? দেখা গেল কোন অঙ্ক তোমাকে বললো, ভালো করে দেখো প্রথমে শুরুয়াতে নিশ্চয়ই সময় ও কার্য, তার মানে ডেফিনেটলি কিছু কাজ করেছে কিছু সময়ের পরিবর্তে। বলছে ক্যাপিটাল A একটি কাজ করে, যা কথাতেই বলছে 10 দিনে, ক্যাপিটাল A একটি কাজ করে 10 দিন, আমি শর্টে লিখলাম, তোরা যখন এগুলো খাতায় লিখবি সেগুলো লং এ লিখবি, বা তোদের প্র্যাকটিস সেটাও লং এ, যেহেতু বুঝাচ্ছি সেটা ভালো করে বোঝ, ভালো করে ফোকাসন বোর্ড। A 10 দিনে, ক্যাপিটাল B হয়তো বলেছে 12 দিনে, ক্যাপিটাল C হয়তো বলেছে, চল সিটাকে পরে বুঝাচ্ছি, এ আর বিটাকে ভালো করে দেখ, ধর বলেছে তাহলে এ আর বি দুজন ব্যক্তি তো রে, এ আর বি দুজন ব্যক্তি তো। তো এবার বলছে এ যদি 10 দিনে করে কোনো কাজ, এরকম একটা কোনো কিছু আছে, ধর জমি আছে, তো এই জমিটাকে এ যদি একাই যদি চাষ করে এখান থেকে এইটা, তাহলে কতদিনে করবে, 10 দিনে। আর বি যদি এটাকে করে, তাহলে এটাকে করবে কত, 12 দিনে। বোঝা গেল জিনিসটা? এবার তোমাকে বলছে তাহলে এ ও বি একত্রে কতদিনে করবে, এটাকে আমরা, আমি ইন শর্টে এটাকে ডিনোট করি A+B, এ প্লাস বি মানে কিন্তু এ আর বি যোগ নয়, এ ও বি। এবার এই দুটো মানেই আমরা কি করি ইন শর্টে, আমি শর্ট ফর্ম শেখাচ্ছি তোমাদের, এটা কিন্তু এসআই এর প্রিলির লেভেলটা, আমি এসআই এর মেনের ব্যাচ কিন্তু তোদের এটা নয়, ঠিক আছে? মাথায় রাখিস যে ডেসক্রিপটিভ শেখাবো। যদি এইরকম ধরনের কোনো অঙ্ক দেয় যে এ 10 দিন, বি 12 দিন, বা এ 5 দিন, বি 20 দিন, এরকম দুটো একটা এ বি হয়তো দুজন ব্যক্তি বা রামস্যাম দুজনের ক্ষেত্রে বলে, তো দুজনের ক্ষেত্রে যদি একত্রে বার করতে হয়
তাহলে আমরা কি করবো, সেক্ষেত্রে ওপর দুটো গুণ বা নিচে দুটো যোগ। তাহলে বুঝতেই পারছো করার দায়িত্ব তোমাদের, দশ গুণিত বারো বাই বাইশ, বোঝা গেল কি বললাম? তাহলে এখানে কাটাকুটি আবার করো, এটা এগারো হবে আর এটা কত ছয়, তার মানে ষাট বাই এগারো দিন, যেটা হবে সেটা উত্তর। ঠিক আছে, তো জিনিসটা বোঝাতে পারলাম, যদি এ ও বি দুজনার ক্ষেত্রে হয় তবে আমরা কেবলমাত্র এই ফর্মুলা ইউজ করবো, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, পৃথিবীর সব থেকে সরলতম সূত্র যেটা সব থেকে তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, আমি আজকে এই বারো বছরের কেরিয়ারে সবাইকেই শর্টেজ দেখাই। এবার কেউ বলবে স্যার আমি এফিসিয়েন্সি দিয়ে করবো, মানে এলসিএম রুলে করবো, করবো করবো এলসিএমও করবো, কিন্তু এলসিএম করবো কোনখান থেকে, কিরে কোনখান থেকে করবো, তিনজনের ক্ষেত্রে করবো, কারণ কারণটা দেখাচ্ছি। তো দেখো এবার সেম জিনিসকে যদি তিনজনা থাকে, স্যার দুজনের ক্ষেত্রে তো বললেন অপর দুটো গুণ বাই নিচে দুটো যোগ করবো, তিনজনের ক্ষেত্রে কি করবো? যদি স্যার এই অঙ্কটা আপনাকে বলে দেয় এ সমান দশ দিন, বি সমান বারো দিন, সি সমান পনেরো দিন, স্যার যদি এইরকম ধরনের বলে দেয় তাহলে কি করব? স্যার যদি বলে যে এরাম যেরকম একত্রে বার করেছেন, একত্রে মানে উপদ্রব গুণ বাই নিচে দুটো যোগ করে দিয়েছেন, তাই তো রে? যদি স্যার তিনজনাকে একত্রে বার করতে দেয় তাহলে আমরা কি করব? দেখো যদি বিভিন্ন বইয়ের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা যদি ইউজ করো তাহলে এইরকম হবে। যদি এই ফর্মুলা ইউজ করো আমার মনে হয় তাহলে মনে হয় আর পরীক্ষা হলে আর তোদের করতে হবে, কিরে পরীক্ষা হলে আর করতে হবে তাহলে? এটা করা যাবে না, তাই তো? তাহলে কিভাবে করব আমি কনসেপচুয়ালিটা তোদের শেখাচ্ছি, যে এটা করবো না কিভাবে, ভালো করে দেখো। এটাকে আমরা বলবো সাকসেসিভ মেথড বা এলসিএম মেথড, তাই তো? আমরা এলসিএম মেথডে এই অঙ্কটা সম্পূর্ণটা সলভ করতে পারবো অতি তাড়াতাড়ি। একটু ভালো করে দেখ, আমি গোটাটা তোদের কনসেপচুয়ালি, আমি আবারও বলছি আগে কনসেপচুয়ালি শেখ, আমি জানি অনেকজন অনেক ভালোভাবে জানিস বা কোনো কিছু, কিন্তু আমি বলছি আগে কনসেপচুয়ালিটা শেখ, দেন আমি তোদের দিকে তারপরে শেখাবো। ঠিক আছে, এখানে ক্রস কোশ্চেন অনেক কিছু হয়, আমি সেগুলো তোদেরকে বলবো। দেখো আমরা সাকসেসিভ মেথড, এটার মানেটাই হচ্ছে, তো দেখো এইরকম ধরনের যদি অঙ্ক দেয় তাহলে আমরা সাকসেসিভ রুলটা ইউজ করব কিভাবে? স্যার এফিসিয়েন্সি রুল যেটা বলছেন বা এলসিএম মেথড যেটা বলছেন, তো কিরকম ভাবে করব? আমি বিশেষ করে যে আমার ছাত্রদিকে কিরকম ভাবে শেখায়, দেখো এইগুলো সবই দিন, এই তিনটে লসাগুটা আমরা উপরে লিখব, দশ বারো পনেরো, তাই তো? আমি শর্টেই লিখছি এ বি সি, তিনটে লসাগু স্যার মুখে কি করে বার করবো, যেটা সব থেকে বড় সেইটা তোমাদের বাকিগুলোর উপরে দেখো অ্যাপ্লাই হচ্ছে কিনা। পনেরো তিনজনা ভাগ যাবে না, তিরিশ দুজনা ভাগ যাবে না, এ গেলে হয়ে যাবে না, পঁয়তাল্লিশটাও যাবে না, একমাত্র ষাট, ষাট করো দেখো সবাই ভাগ যাচ্ছে। এই যে এইটা কিন্তু দিন, আমি আবারও বলছি এটা দিন, এটা দিন, এটা দিন, তাই তো? কিন্তু এইটা যেটা বেরোলো এটা হচ্ছে মোট কাজের অংশ। কি লিখবো এটা খাতায় লেখো, কারো কারো মনে হচ্ছে বল যে স্যার একদম বেসিক লেভেল থেকে ধরে ধরে করছে। দেখ একটা কথা বলি, তোদের মধ্যে অনেকজন রয়েছে যারা কিন্তু সত্যি সত্যি, দেখ আজকে তোরা যেরকম অনেকজন অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট রয়েছিস, আবার অনেকজন কিন্তু রয়েছে কিরম বলতো, যারা হয়তো আঠারো বছর বয়স হয়েই যারা আমার কাছে ভর্তি হয়েছে, তোদের এই ব্যাচটাই মানে তোরা যারা ক্লাস করছিস, কাজে তোদের মধ্যে প্রচুর স্টুডেন্ট আছে, দেখো হয়তো মেসেজ করছে, তো প্রচুর স্টুডেন্ট রয়েছে যে যারা কি আঠারো বছর বয়স হয়েছে, তো দেখ কতজন বলছে স্যার প্রথম থেকে বোঝান, তো সেই জন্যই কিন্তু করিয়ে দিচ্ছি, কর না প্রথম থেকে কর, আমি বেসিক টু অ্যাডভান্স লেভেল করতে পারি, একদম সিজিএল অবধি করাতে পারবো, করিয়ে দেবো যা, কোনো চিন্তা নাই। মোট কাজের অংশ
তাহলে একটা জিনিস বল, যদি এটা মোট কাজের অংশ হয় তাহলে ষাট হচ্ছে মোট কাজের অংশ, তাহলে আমি কি বলি একটা ঝাড়ে বাঁশ, তাই তো? আমি তো একটা বাঁশের ঝাড় হিসাবে অঙ্কটা বুঝাই। তো একটা বাঁশের ঝাড়ে টোটাল ষাট খানা বাঁশ আছে, সেই ষাটটা বাঁশ যদি ক্যাপিটালে একাই কাটে তাহলে দশ দিনে কাটবে। কি বললাম, এই ষাটটা বাঁশ যদি ক্যাপিটাল এ যদি একাই কাটে তাহলে দশ দিনে কাটবে। আচ্ছা বলতো, তাহলে তার কর্মক্ষমতা কত হবে, মানে তার প্রতিদিনের করার ক্ষমতা কত হবে? তার প্রত্যেকদিন যদি সে কাটে, কটা করে কাটবে? ছটা করে, তাই তো? দ্বিতীয় দিন কত কাটবে? পাঁচটা করে, প্রত্যেকদিন বারোটা, পাঁচ বারো ষাট, আর তৃতীয়টা হচ্ছে চার পনেরো ষাট। এবার তোরা বল যে বাসের ঝাড়ে বাস কাটতে যদি এ একাই কাটতো একদিনে কটা কাটতো? ছটা। বি একাই কটা কাটতো? পাঁচটা। সি একাই কটা কাটতো? চারটে। এবার দেখা গেল যে তোর বাবা চাইছে তিনটে লেবারকে লাগাতে একসাথে, তো তিনটে লেবারকে যদি একসাথে লাগায় বলতো বাবা, এটা তো একদিনের, একদিনের বাস কাটার সংখ্যা, তাই তো রে? তাহলে বলতো এই একদিনে মোট কটা বাস কাটা হবে? ছয় পাঁচ এগারো ছাড়ে পনেরোটা, কতদিনে হবে? তাই তো, মোট পনেরোটা বাস কাটা হবে কতদিনে? একদিনে। তাহলে একটা বাস কাটা হবে কতদিনে? একের পনেরো। আর টোটাল বাস কটা আছে? ষাটটা বাস। তাহলে ষাটটা বাসকে কি করবো? ষাট বাই পনেরো দিন। এটাকেই আমরা ইন শর্টে লিখি যে এখানে যেটা হয় আর ওপরে যেটা হয় সেই ওপরটাকে আমরা এইটা দিয়ে ভাগ করে দিই, তাহলেই উত্তর বেরিয়ে যাচ্ছে চার দিন। বোঝা গেল? উত্তর হবে চার দিন। তো এইটাই হচ্ছে আমাদের সাকসেসিভ রুল বা এফিসিয়েন্সি মেথড। এফিসিয়েন্সি মানে কি স্যার? কর্মদক্ষতা অনুযায়ী তো অঙ্কগুলো হচ্ছে, ওই জন্য এফিসিয়েন্সি বলছে, বা কেউ কেউ যেহেতু লস আগে হয় তাই এটাকে বলে এলসিএম রুল। চার যেটা ইচ্ছা। তো আশা করি তোদের এলসিএম রুল শেখাতে পেরেছি যে দুজনা করলে কেবলমাত্র প্রতিটা গুণ বাই নিচে দুটো যোগ করবি, তিনজনের ক্ষেত্রে করলে এরকম করবি। চলো নেক্সট অঙ্ক দেখো। এবার একটা জিনিস দেখো, এবিসি সংক্রান্ত বিষয়ের মধ্যে আর একটা জিনিস রয়েছে, যদি কোনো জায়গায় তোমাকে দেখে দেখে যে এ আর বি একত্রে হয়তো কোনো অঙ্ক দিয়েছে ছ দিনে, বলেছে এ ও বি একত্রে একটি কাজ করে ছ দিনে, তার সাথে তোমাকে আর একটা জিনিস দিয়ে দিয়েছে যে শুধু ক্যাপিটাল এ যদি কাজটা একাই করতো তাহলে হয়তো বলছে বারো দিনে করতো, বারো দিন, বা তুমি মানে সেখানে তো দিয়ে দেবে তোমাকে সংখ্যা, আমি বারো দিনই লিখলাম, বা চলো আঠারো দিনে, না আঠারো দিনে। তাহলে বলছে ক্যাপিটাল বি কতদিনে করবে? যদি এরকম ডবল দিয়ে দেয় আর একটা দিয়ে দেয় তাহলে অপরটা বার করবো কি? আচ্ছা আগেরটা যখন করেছিলিস তখন কি করেছিল? ওপর দুটো গুণ বাই নিচে দুটো যোগ। এখন কি করতে হবে শোন, ওপর দুটো গুণ বাই মানে ওপর দুটো গুণ মানে এই দুটোকে গুণ, ছয় গুণিত আঠেরো বাই নিচে আঠেরো মাইনাস ছয়, মানে ঘটনাটা এরকম দাঁড়াচ্ছে এক্স ওয়াই বাই যেটা বড় মাইনাস চোদ্দ এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে? এটা মাথায় রাখিস, এটা সব থেকে শর্ট। আমি আবারও বলছি এফিসিয়েন্সি রুল তিনজনা থেকে শুরু করবি, দুজনার ক্ষেত্রে লাগাবি না, দুজনার ক্ষেত্রে এটা সব থেকে বেস্ট মেথড। থ্রি সেকেন্ড, অনলি তিন সেকেন্ডের মধ্যে অঙ্কটা নেমে যাবে। এই সেম অঙ্কটাই তোদের তোদের জেল পুলিশের এক্সামিনেশন এসেছিল, এর আগে যে জেল পুলিশটা হয়েছিল সেই জেল পুলিশের অঙ্কটা, ঠিক আছে? আজকাল যত দিন যাচ্ছে বেসিক লেভেল তো হাই করছে, তাই এই ধরনের অঙ্কগুলো দেবে না, কিন্তু তোকে পরবর্তী যে অঙ্কগুলো এখনকার দিচ্ছে এই অঙ্কগুলোই, এই রুলটাই কিন্তু আগে পিছু ব্যবহার হচ্ছে। দেখবি আমি তোদের পরপর পরপর যখন প্রিভিয়াস ইয়ার সলভ করবো তখন তোদের দিকে এটা দেখাবো। তো চলো এটার আর একটা অংশ আছে, তাহলে দুজনার ক্ষেত্রে আমি কেসটা সলভ করে দিতে পারলাম, কিরে দিতে পারলাম কি পারলাম না? একদম দুজনার ক্ষেত্রে আমি সলভ করে দিতে পারলাম, যে হয় দুজনার ক্ষেত্রে যদি একত্রে বলে তাহলে এ বি বাই এ প্লাস বি, যদি দুজনাটা দেয় আর অপরটা দেয় তাহলে আরেক জনাটা বার করতে গেলে অপরটির গুণ বাই নিচে দুটো বিয়োগ করবো, ভালো কথা। এবার স্যার যদি কোনো জায়গায় তোমাকে এইরকম দেয়, ধর জুলাই জুলাই এ প্লাস বি দশ দিনে, তোদের বোঝানোর ক্ষেত্রে সহজ সংখ্যা নিয়ে অঙ্কটা করছি, এ ও বি একত্রে করে দশ দিনে,
বিওসি একত্রে করে বারো দিনে, সিও এ একত্রে করে পনেরো দিনে। যদি তোমাদের কোন অঙ্ক এইরকম দেয়, এখন তোমাকে যদি বার করতে দেয় এ প্লাস বি প্লাস সি মানে এ বি সি একত্রে কত দিনে করবে, এটা তো স্যার সব ডবল ডবল আছে, তাহলে স্যার অঙ্কটা কি করবো? স্যার এটা কি করতে গেলে আলাদা ভাবে করতে হবে? কিচ্ছু আলাদা করতে হবে না, কোন রুল করব সেই এলসিএম মেথড করব, সেই সাকসেসিভ মেথড করব, এবং লাস্টে আমরা দুই দিয়ে যেহেতু ছজনের মেরে হবে দুই দিয়ে ভাগ করবো। সেখানে দেখো কিছুই নাই, দশ বারো পনেরো সাত কত হলো, ছয় পাঁচ চার যোগ করে। আচ্ছা আর তোমরা বলো তো এই যে এটা এটা ডবল আছে তো, এরাও ডবল আর এখানেও ডবল, তাহলে এই যে এফিসিয়েন্সিটা তোমরা এখানে যোগ করছো, আগের এফিসিয়েন্সিটা তিনজন আলাদা আলাদা ছিল বলে এ প্লাস বি প্লাস সি আমার বাবা তিনটে লেবারকে একসঙ্গে কাজে লাগিয়ে দিয়েছে, কিন্তু এখানেই ঘটনা হচ্ছে মানে লেবারের আবার ক্লোন তৈরি হয়ে গেছে, মানে একই লেবার আবার দুবার আছে, সুতরাং একই লেবার দুবার আছে যখন আমরা এখানে কত হচ্ছে পনেরো, তাহলে এখানেই পনেরোকে দুই দিয়ে ভাগ করে এটাকে সিঙ্গেল করে নিচ্ছি, মানে অ্যাকচুয়ালি টু এ প্লাস বি প্লাস সি সমানই তো পনেরো হচ্ছে, দিয়ে এ প্লাস বি প্লাস সিটাকে বার করার জন্য এখানে দুই দিয়ে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে? তো এটা এদিকে মুছে দেবো, তাহলে আমরা একটু আগে কি শিখলাম উপরটাকে কি দিয়ে ভাগ করব, তাহলে যেটা হবে দুই ইন্টু ষাট বাই কত পনেরো, তাহলে পনেরো ইন্টু চার তাহলে হচ্ছে আট দিন। পরীক্ষা হলে এইটাও এখন আর আসে না, আমি আবারও বলছি পরীক্ষা হলে কিন্তু এটাও তোমাদের এখন আর আসে না, এগুলো কমন পাতি হয়ে গেছে, কিন্তু স্যার কোনটা দেবে? তাহলে তোমাদেরকে একটা কথা বলি, এখানে কি কি পেয়ে গেলে, এটা কত পেলে আট দিন পেলে, অঙ্কটা তোমাদের এবার কি আসতে পারে তুমি জানো? অঙ্কটা তোমাদের এখন দিতে পারে যে এরকম যদি দেয় তাহলে এ একাই কত দিনে করবে, বি একাই কত দিনে করবে, আর সি একাই কত দিনে করবে। এটার ক্ষেত্রে তুমি সাকসেসিভ রুলেও করতে পারো, এটার ক্ষেত্রে তুমি যদি মনে করো যে স্যার আমি সাকসেসিভ রুল না করে আপনি একটু আগে এই যে রুলটা শিখিয়েছেন আমি এই রুলটার আমি কিন্তু এটা চাইলে আগেই করাতে পারতাম তোমাদের, কিন্তু এই রুলটার মাধ্যমেও এই অঙ্কটা সমাধান হবে। একটা জিনিস ভালো করে দেখো তো, এই যে টার্ম দুটো আর এই যে টার্ম দুটো একই তো টার্ম, তাহলে এখানে এ প্লাস বি আছে দুটো টার্ম, তাহলে এখানেও এই টার্মটাকে আমি একটা ধরলে এইটাও তো মানে এইটাকে টোটালটাকে যদি আমি ধরো কথা দিয়ে বলছি এটাকে ধরে আমি কত হবে এম ধরি, তাহলে এটা কত হবে এম প্লাস সি, মানে এটাকে কত লেখা যায় এম প্লাস সি তো সমান তো আট, তাহলে এম সমান কত বের হলো দশ, এম সমান দশ আর এম প্লাস সি সমান আট, তাহলে এখান থেকে যদি শুধুমাত্র আমি সি কে ক্যালকুলেট করতে যাই তাহলে সিটাকে ক্যালকুলেট করতে গেলে কাকে বাদ দিচ্ছি, এমটাকে বাদ দিচ্ছি মানে এ প্লাস বিটাকে বাদ দিয়ে দিচ্ছি, তার মানে কি হচ্ছে ওপর দুটো হচ্ছে আট গণিত দশ আর নিচে দুটো হচ্ছে দশ মাইনাস আট। তাহলে এইভাবে তুমি যদি মনে করো যে বি প্লাস সি থেকে মানে এ প্লাস বি এ প্লাস বি প্লাস সি থেকে টোটাল বি প্লাস সিটাকে বার করবো তাহলে কি পাবো এ পাবো, তাহলে সেম ভাবে তুমি কি করবো আট গণিত বারো বাই বারো মাইনাস আট এইভাবে প্রত্যেকটা তুমি বার করতে পারো, ঠিক আছে? সি বার করতে পারো, বি বার করতে পারো, এ বার করতে পারো, প্রত্যেকটা, ঠিক আছে? তো যেটা থাকবে না অপরটা যেটা বার করতে দেবে সেটাকে গুণ করে দেবে, এই তো এই রুল, বোঝা গেল? তো আমার মনে হয় এই রুলটা খুব তাড়াতাড়ি হয়ে যায় যদি তোমার এ প্লাস বি প্লাস সিটা বার করা থাকে, আর যদি এ প্লাস বি প্লাস সিটা যদি তোমার বার করা না থাকে তাহলে সেক্ষেত্রে তোমার এফিসিয়েন্সি রুল ধরেও কিন্তু এতটা করার পরে আবার তোমাকে এফিসিয়েন্সি রুল লাগাতে হবে, ঠিক আছে? তো চলো নেক্সটটা দেখো, দেখো সেম অঙ্কই আমাদের তাহলে কি কি পেয়েছি, এ প্লাস বিটা পেয়েছি, বি প্লাস বিটা বি প্লাস সিটা পেয়েছি, সি প্লাস এটা পেয়েছি, তার সাথে আরেকটা কি পেয়েছি এ প্লাস বি প্লাস মানে এটা পেয়েছি, এটা পেয়েছি আমরা, তাহলে এটা তোমাদের একটা ওই রুলে শেখালাম। এবার যদি আমি স্যার এখানেও এফিসিয়েন্সি লাগাই, এফিসিয়েন্সি লাগাতে গেলে আমরা কি বললাম একটু আগে কি করব, যেটা দুটো করব তাহলে এইটা আর এইটার মধ্যে করব, প্রথমে এফিসিয়েন্সি তাহলে কত হবে, একটা হচ্ছে দশ একটা হচ্ছে আট, তাই তো? তার মানে এখানে আট আর দশের লস হবে কত চল্লিশ, তাহলে চল্লিশ যদি আমরা করি তার মানে এটা কত হবে চার, চার মানে কোনটা এ প্লাস বি সমান তো, এটা এ প্লাস বি তো, আর এই জায়গাটা কত এ প্লাস বি প্লাস
সি, এটা কত হবে বলো, কত হচ্ছে? 5 আর 40, তাই তো? এটা 40 কে 10 দিয়ে ভাগ করলে কত? 4, আর এটা 40 কে 8 দিয়ে ভাগ করলে কত? 5। তাহলে এবার তুমি একটা জিনিস বলো, এফিসিয়েন্সি অনুযায়ী তিনজনের যোগ করে যদি 5 হয়, আর এখানে এ প্লাস বি দুজনের যোগ করে 4, তাহলে ডেফিনেটলি এদের মধ্যে কত বিয়োগ আছে, গ্যাপ আছে 1, তার মানে টোটাল হচ্ছে 40, ওপরটাকে এটা তুমি ভাগ করলে 1, তার মানে হচ্ছে 40। ঠিক আছে, ঠিক আছে, কেমন লাগছে রে? মনে হচ্ছে যে চিরঞ্জিত স্যার ডায়লগ বাদি নয়, সত্যি সত্যি বেসিক লেভেল থেকে স্যার ধরে ধরে করাই। এইটুকু তোদের কথা দিচ্ছি যে প্রিলি বল মেন বল তোদের সিলেকশন আমি করাবোই করাবো, ঠিক আছে? ওপেন আমি তোদেরকে চ্যালেঞ্জ করেছি বলেছি, ঠিক আছে? চলো নেক্সটটা দেখো। তো দেখো এবার একটা জিনিস আমাদেরকে খুব ভালো করে শিখতে হবে, যেটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা। কর্মদক্ষতা মানে তো একটু আগে জানলি যে কর্মদক্ষতা আর সময় কিছুই না, কর্মদক্ষতার সময় একটা অপরের বিপরীত। ঘটনাটা কিরকম, ধর তোকে কোনো অঙ্ক কর্মদক্ষতা, এবছর কেপিতে পড়েছে, কিরে কেপিতে এসেছে তো এরকম ধরনের অঙ্ক? তো কেপিতে এরকম ধরনের অঙ্ক কিরকম এসেছে দেখো, বলছে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এর 3 গুণ কর্মদক্ষ, এরকম কোন অঙ্ক দিয়েছে, বলছে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এর থেকে 3 গুণ কর্মদক্ষ। এবার বলছে যে এ ও বি একত্রে কাজটি ২৪ দিনে করতে পারে, তবে ক্যাপিটাল এ ও বি একাই কতদিনে করবে? দেখো এইরকম ধরনের অঙ্ক, এটা অনেকগুলো টাইপ হয় কর্মদক্ষতার অঙ্কের, অনেকগুলো টাইপ হয়। তোমাকে শুধুমাত্র যে এ আর বি একত্রে 24 দিনে দেবে এটাও নয়, আবার তোমাদের এদের দুজনের বিয়োগ ফলটাও বলতে পারে। চলো ধরো এই অঙ্কটাই আমি কথা দিই বলছি, এই অঙ্কটা বললো যে এ এর থেকে, ধর কথা দিই বলছি এই অঙ্কটাই এরকম ভাবে ঘুরিয়ে দিল, কথা দিই বলছি যে ক্যাপিটাল এ এর থেকে ক্যাপিটাল বি এর 24 দিন বেশি সময় লাগে, তবে তারা একত্রে কত দিনে করবে? বহুবার পরীক্ষা দিয়েছে, যদি এরকম ধরনের কোনো অঙ্ক দেয় আমাদের সামনে, তাহলে আমরা এরকম ধরনের অঙ্ক করতে গেলে আমরা কিরকম করব, ক্যাপিটাল এ বি এর 3 গুণ কর্মদক্ষ। তাহলে কর্মদক্ষতা অনুযায়ী যদি আমরা সাজাই, তাহলে ই আর বি আমি লিখে করাচ্ছি, তোমাদের তো পরীক্ষা হলে তো লিখে করতে হবে না, ডাইরেক্ট করে দেবে, তাহলে এটা 3:1, তাহলে এটাকে যদি ঘুরিয়ে দিই তাহলে এটা কত হবে, 1:3। তাহলে কর্মদক্ষতার দিন একে অপরের বিপরীত হলে কি হবে, হ্যাঁ কি হবে? যদি ক্যাপিটাল এ আর বি যদি একে অপরে ঘুরিয়ে দেওয়া হয় তাহলে কি হবে, 3:1, তো এটা তো কর্মদক্ষতা। তাহলে বললাম কর্মদক্ষতা দিনে আমরা করছি কি সেরকম দিন, কর্মদক্ষতা সদা কত করছি কি সময় কার্য দিনের, তাহলে সেক্ষেত্রে কর্মদক্ষতা রাখলে তো হবে না, অঙ্কটা আমাকে এখানে দিন দিয়েছে, তাহলে ডেফিনেটলি এদের দুজনের মধ্যে কি দেখবো আমরা, দিনটাকে দেখবো, তাহলে দিনটা এটা ঘুরিয়ে গেলে কত হবে, 1:3 হবে তো, কি রে? তাহলে 1:3 যদি হয়, এবার একটা জিনিস ভালো করে দেখ, তাহলে এদের দুজনের মধ্যে পার্থক্য কত দিয়েছে, এদের দুজনের মধ্যে পার্থক্য কত বলে দিয়েছে, 24, তো হ্যাঁ কি না? তাহলে 2 ইউনিট মানে হচ্ছে 24, তাহলে 1 ইউনিট মানে কত, 12। তাহলে স্যার এটা 1 ইউনিট মানে যদি এটা সমান যদি 12 হয় তাহলে এটা হচ্ছে 36। এবার স্যার একত্রে কেসটা, এবার একটু আগে তোদের শেখালাম না যে এ করে 10 দিনে বি করে 12 দিনে, তাহলে তারা একত্রে কত দিনে করবে?
যদি একত্রে যদি এরকম কেস হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো স্যার, ওপর দুটো গুণ আমি শব্দের আগে তোদের বোঝালাম, বাই নিচে দুটো যোগ, তাহলে স্যার এইটা হবে 12 × 36 / 12 + 36, তার মানে কত, 12 × 36 / 48, তার মানে 48 হচ্ছে 12 × 4 = 9, তার মানে হচ্ছে 9 9 দিন, ক্লিয়ার? কেমন লাগছে বল, কেমন লাগছে? আর বাকিদের কি কেমন লাগছে রে, কি মনে হচ্ছে তোর সিলেকশন হবে? পাক্কা কথা দিচ্ছিস? কিন্তু তাহলে সংঘর্ষ ব্যাচের ক্লাস মানে যেভাবে তোদের ধরে করাচ্ছি এই লেভেলটাতে কি আস্তে আস্তে এগাবো? তো আমি তোদের কাছে জানতে চাইছি, সাবাস, এই লেভেলের অঙ্কগুলো কর। আচ্ছা এই অঙ্কটা একদম ক্লিয়ার তো? এটা কিন্তু পরীক্ষায় বারবার করে দেয়, আমি ওই জন্য করাচ্ছি। দুজনের বিয়োগটা করে দিবি, 2 ইউনিট মানেই হচ্ছে কত, 2 ইউনিট মানেই হচ্ছে তোর এতে দুজনের বিয়োগটা করবি দিয়ে 24, 2 ইউনিট মানেই যদি 24 হয় তাহলে 1 ইউনিট মানে কত, 1 ইউনিট মানে 12, আর 3 ইউনিট মানে হচ্ছে 36, তাহলে আমি দুজনের গুণ বাই নিচে দুটো যোগ, তাহলে নিচে দুটো 12 আর 36 = 48, আর তোমার কি বলে এইভাবে করে তোমার 9 দিন হলো। ঠিক আছে নেক্সট যাব, তো ওই অঙ্কটা যদি করতে পারো তাহলে এই অঙ্কটা ভালো করে দেখো। এ একটি কাজ করে 24 দিনে, ক্যাপিটাল বি এর কর্মদক্ষতা এ এর থেকে 60% বেশি, তারা বলছে বি কতদিনে কাজটি করতে পারবে। যদি এরকম কোন অঙ্ক থাকে তাহলে আমরা কিরকম ধরনের করবো একটু আগে তোমাদের শেখালাম, এ বি এর আমি জায়গায় লিখে দেবো, তাহলে কার কর্মদক্ষতা বেশি, এ কার বেশি, বি না এর বেশি? ক্যাপিটাল বি এর কর্মদক্ষতা ক্যাপিটাল এর থেকে বেশি, তাহলে আমরা কি করব, এই জায়গাটা যদি আমি 100 লিখি তাহলে এই জায়গাটা লিখবো 160, তাহলে স্যার কর্মদক্ষতা অনুযায়ী যদি এরকম হয় তাহলে স্যার এই দুটো তো এখানে কেটে যাবে, এটা 5:8 হয়ে যাবে। যদি স্যার ঘুরিয়ে দিই সময়ের অনুপাত করে দিলে কি হবে, 8:5, ভালো কথা দেখো। তাহলে বলছে ক্যাপিটাল এ একটি কাজ করে কতদিনে, 24 দিনে, তাহলে 8 ইউনিট মানেই তো 24, তাহলে 8 থেকে 24 যেতে গেলে কত দ্বিগুণ করব, 3 দ্বিগুণ করব, তাহলে এখানেও 3 দ্বিগুণ করলে, সরি 3 দ্বিগুণ করলে কত হবে, 3 × 5 = 15 দিন, তো এটার উত্তর হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে 15 দিন। অনেকবার আসে তো কলকাতা পুলিশ প্রিলি পরীক্ষাতে তোমাদের কোন অঙ্কটা এসেছিল সেইটা এবার তোমাদের করিয়ে দিচ্ছি, একটু খাতায় ঢুকে দাও, দেখো তোমরা সব হোবাও করতে পারবে। দেখো তোমাদের এই যে অঙ্কটা ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এর 3 গুণ কর্মদক্ষতা, একবারে দেখ যেমন আমি তোদের দিকে এর আগে যে দুটো তিনটে করালাম সেম টাইপের অঙ্ক দেখা তোদের কেপিএসআই এসছে, দেখে না এটা আমি যেটা যে প্রশ্ন থেকে দেখলাম ওটা 87 নম্বর, হয়তো কোন পাটে যাই না, 87 নম্বরে দেখলাম অঙ্কটাকে, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এর 3 গুণ কর্মদক্ষ, ক্যাপিটাল এ বি এর 20 দিন আগে কাজটি করতে পারে, তো ডেফিনেটলি যার কর্মদক্ষ বেশি সে তো কাজ আগে করবি, তো সেই জায়গাটাই তাহলে বলতে তারা একত্রে কতদিনে করবে, তাহলে আমরা কি এখনই শিখলাম কি, এবার আমি আর এবার শর্টে লাগাচ্ছি, তাহলে যদি এ বি 3:1 তার মানে 1:3, এতে দুজনে কত, পার্থক্য 2, তাহলে 2 মানে কত 20, তাহলে 1 মানে কত 10, তার মানে কত, 1 মানে হচ্ছে 10 মানে 3 মানে 30, তার মানে একটা হচ্ছে 10 একটা হচ্ছে 30, তাহলে দুজনে করব কত, 10 × 30 / 40, ঠিক আছে, তাহলে আবার কাটাকুটি করে যেটা হবে উত্তর, তার মানে 2 × 4 5 × 10, তার মানে 15/2, তার মানে হচ্ছে 7 × 1 = 2 দিন, ঠিক আছে, এইটাই তোমাদের হুবাহু পরীক্ষাতে এসছে কলকাতা পুলিশের প্রিলি পরীক্ষাতে। চলো নেক্সটটা দেখি, বলছি মাথায় ঢুকছে তো? তো দেখো কি বলেছে, কোন কাজ এ বি সি যথাক্রমে 10 দিন 12 দিন ও 15 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি শুরু করে, ভালো কথা, তারা একত্রে কাজটা শুরু করে, কাজটি শেষ হওয়ার 5 দিন আগে
ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল এ এর দুদিন পরে ক্যাপিটাল বি চলে যায়, তাহলে কাজটা কতদিনে শেষ হয়েছিল? তোমাদের এই টাইপের অঙ্ক এখন একটা বেঙ্গল পুলিশের একটা ট্রেন্ডিং হয়ে গেছে যে এখান থেকে তোমরা একটা অঙ্ক পাবেই পাবে, এই টাইপের একটা অঙ্ক। তো আমাদের এই টাইপটাকে ভালো করে রপ্ত করতে হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন বইয়ে অনেক জায়গায় এক্স টেক্স ধরে করেছে, কিন্তু আমি বলবো এখানে এক্স টেক্স ধরে করার কোনো দরকার নাই। আমরা সোজাসুজি আমরা সাকসেসিভ মেথড বা আমরা এলসিএম মেথড অঙ্কটা এরকম ধরনের করবো। কি বলে দেবেন, কোনো কাজ এবিসি 10, 12, 15 দিনে করতে পারে, ভালো কথা। একটু আগে আমরা কি শিখলাম, 10, 12, 15 লস হবে কত? 60। তারা একত্রে কাজটি শুরু করেছে, ভালো কথা। কাজটি শেষ হওয়ার 5 দিন আগে ক্যাপিটাল এ চলে যায়। আচ্ছা বলো তো, ক্যাপিটাল এ এখানে তোমরা বুঝতেই পারছো, 60 কে যদি 10 দিয়ে ভাগ করি, আমি শর্টে বলছি এবার, 3টা লস হবে 60, তাহলে তাকে 10 দিয়ে ভাগ করলে কত হবে? আমি পেন পেপার উইদাউট পেন পেপারই করবো, এই অঙ্কটা উইদাউট পেন পেপারই করবো, তুমি দেখে নাও। 3টে লস হচ্ছে 60, তাহলে 60 কে যদি 10 দিয়ে ভাগ করি কত? 6। তার মানে তুমি বলো যে এ যদি আরো কাজের সঙ্গে 5 দিন থাকতো, তাহলে কটা এক্সট্রা বাস কাটতে পারতো? 30টা বাস কাটতে পারতো। অ্যাকচুয়ালি 60টা বাস তো রয়েছে তার সঙ্গে, তাহলে কি হবে, ওই 30টা আরো আমি অ্যাড করব, আরো অ্যাড করলাম, তাহলে কত হলো 30 আর 60-এর 90। এবার তুমি দেখো বলেছে কাজটি শেষ হওয়ার 5 মানে তারও 2 দিন পর, তাহলে লাস্ট দিনের থেকে কদিন, 3 দিন, তাহলে লাস্ট দিনের থেকে যদি 3 দিন হয়, তাহলে এ কটা কাটছে? 5টা করে, তাহলে 5টা × 3টে মানে হচ্ছে 15টা, তার মানে টোটাল হচ্ছে কত? তোমার টোটাল হচ্ছে 90 আর 15 মানে 105। এবার টোটাল যোগ করলে কত? তোমার এদিকে 6, 5, 11, 4, 15, তাহলে 15, 105 কে যদি 15 দিয়ে ভাগ করো, তাহলে উত্তর হবে 7 দিন। উইদাউট পেন পেপার করলাম তো, কি রে উইদাউট পেন পেপার তো, উইদাউট পেন পেপারই তো হচ্ছে নাকি? কিন্তু তাও আমরা একটু ধরে পেন পেপার ধরে বুঝিয়ে দেবো, কিচ্ছু না। 3টে লস আউকে প্রথমে লেখো 10, 12, 15, 60, তার মানে 10, 6, 5, 4। এবার কারোর মনে প্রশ্ন হতে পারে যে স্যার আমরা এটা এক্সট্রা যোগ করছি কেন, কারণ আমরা নিচে এফিসিয়েন্সিটা তিনজনেরই এফিসিয়েন্সি দিয়ে ভাগ করছি, সুতরাং 3টাকে সমানভাবে আমরা নিয়েছি, তাহলে ডেফিনেটলি 3টাকে সমান নিচ্ছি, অথচ কেউ পালিয়ে যাচ্ছে আগে সেরকম দিনে তো আমরা, তাহলে এদের তো সমানভাবে। ওই জন্য আমরা বললাম যে এসব যদি আরও কাজ করতো, আরও যদি 6 দিন মানে 6টা করে মাস যদি 5 দিন কাটতো, তাহলে কত? 30টা, আর এই যদি ইয়ে করে 5টা করে কাটতো, 15টা, তার মানে 105/ কত হচ্ছে? 105/15 মানে হচ্ছে 7 days। ঠিক আছে, নেক্সট টাইম অঙ্ক একদম তোমাদের WBP SI এর 2018-তে যেটা এসেছে সেটা কিরকম ভাবে হচ্ছে সেটা দেখো। দেখো তোমাদের এই যে অঙ্কটা, সব চুপ কর, এই যে অঙ্কটা এটাও WBP SI একদম হুবাহু একদম WBP SI 18, এটা 18-তে এসেছে, এটা আমি উইদাউট পেন পেপারই তোমাদের করে দেখাবো। কিভাবে করে দেখাবো ভালো করে দেখো, এ বি সি 10, 12, 15, স্যার লস আগু কত? তোরা করে নিজেই বলি 60 লস আগু, 60 লস আগু মানে স্যার এটা 6 হবে, এটা 5 হবে, এটা 4 হবে, তাই তো? চলো এখানে 6, এটা 5 আর এটা 4 করে দিলাম। তারা একত্রে কাজটা শুরু করেছে, কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে গেছে, তাহলে সি ছিল কিন্তু শেষ হওয়ার 4 দিন আগে সি যদি চলে যায়, তাহলে আরো সি 4 দিন থাকলে কত মাস কাটতো? 16টা, তাহলে অ্যাকচুয়ালি 60টা ছিল, 60-এর সঙ্গে 16 যোগ করলে কত? যেটাই হবে 60-এর সঙ্গে 16 যোগ করলে সেটা হবে না, ওইটাই তো বিষয়। একটা ঘুরিয়ে দিয়েছে, দেখো কাজটা শুরু করার 2 দিন পরে ক্যাপিটালে চলে যায়, এই জায়গাটায় গন্ডগোল। তার মানে আগে ক্যাপিটাল এ গিয়েছে, ক্যাপিটাল সি পরে গিয়েছে, তার মানে প্রথম 2 দিন। আচ্ছা ক্যাপিটালে এক এক দিনে কটা মাস কাটছে রে? 6টা, তাহলে মোট 2 দিনে মোট কটা বাস কাটবে? 12টা, তাহলে 12টা বাস প্রথমেই 60টা, ঝাড়ে 60টা বাস ছিল, সেখান থেকে 12টা বাস প্রথমেই হাওয়া, তাহলে 12টা বাস পড়ে থাকলে কেটে দিলে কত? তাহলে 60 থেকে যদি 12 বিয়োগ করি, তাহলে তো 60-এর ঘরে নামটা 4, 12, 48, 48টা। এবার তোমার সি চলে গেছে 4, তার মানে 48 আর 16 যেটা যোগ করবো সেটাই হবে 48, মানে উত্তর হবে। তো চলো অ্যাকচুয়ালি 64 বাই কোন দুটো ভাগ করব? 9 দিয়ে ভাগ করব। কেন? এবার দেখো আমি পেন পেপারই করছি,
তাই তো? তোমাদের মতো এটা এটা ছয়, এটা পাঁচ, এটা চার। তাহলে ছয় পাঁচ চার যদি এটা হয়, একটা জিনিস বলো তো, এর ভূমিকা কতটা ছিল? এ কদিন করেছে? মাত্র দুদিন তো। তাহলে এ যদি প্রথম দুদিন করে যায়, তাহলে বলতো এক একদিনে ছটা করে বাস কেটেছে, তাহলে ষাটটা থেকে কটা বাস বাদ যাবে? বারোটা বাদ চলে যাবে, মানে আটচল্লিশটা। এই যে আটচল্লিশটা বাস কারা কারা কেটেছে গো? বিআরসি। কারণ স্যার আমি বিআরসি দুটোকে ধরে নিয়েছি, তাহলে বিআরসি কে যদি আমি এখানে ধরে নিতে পারি, তাহলে স্যার এখানে এদের এদের এটাও তো ধরে নিয়েছি, পাঁচ আর চারে নয়। কিন্তু স্যার এখানে তো বলে দিচ্ছে সিও চার দিন আগে চলে গেছে, তাহলে সি এর টা আমরা ওরকম আগের মতো করে নেবো। তাহলে আটচল্লিশের সঙ্গে সি কটা, চারটে করে হয়, আটচল্লিশ আর চারে মানে ষোলোতে যেটা হয় মানে কত, চৌষট্টি, তাহলে চৌষট্টি বাই নাইন। কত সহজ এক লাইনে উত্তর, অথচ WBPSI 2018 এই প্রশ্নটা এসেছিল। ঠিক আছে, তোমাদের একটা কথা বলি, তোমাদের নলচৌবাচ্চার যে অঙ্কগুলো আছে, তোমাদের নলচৌবাচ্চার অঙ্ক কিন্তু আমাদের এই রুলেই হয়ে যাবে। নলচৌবাচ্চার অঙ্ক কিন্তু আমরা আলাদা করে যে নলচৌবাচ্চা বলে কোনো কিছু করাবো না, আমি পরপর পরপর তোদের করাবো। ঠিক আছে, তো আশা করি এতটা বুঝতে পেরেছিস। আর এইটার উপরে আর যে অঙ্কগুলো হয় কিছুই না, টাইপ আর কিছু হয় না, জাস্ট এই টাইপই অঙ্ক। তো এই এফিসিয়েন্সি দিয়ে আর দু একটা টাইপ, যেগুলো আরও পাঁচটা আমি তোদেরকে রিভিশন দিয়ে দিচ্ছি, এটা দেখে নে। আর তোদের কাছে লাস্টে জানতে চাই, যেহেতু ফার্স্ট ক্লাস, কেমন লাগলো বল, ক্লাস কেমন লাগলো রে? কি মনে হচ্ছে যে আপকামিং সিলেকশন হবে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর এখন কটা পর্যন্ত ক্লাস করালাম, কটা বাজে এখন? সেইটাই, মানুষকে হয়তো ভাবলে অনেকজন বুঝতে পারবে না যে স্যার বারোটা পর্যন্ত পড়ায়। তো যাই হোক, আমার কাছে দেখ, আমার কাছে টাকা পয়সাটা বড় জিনিস না, আমি চাইছি সংঘর্ষ ব্যাচের সংঘর্ষ করে চাকরিটা যাতে পা, যাতে ওই 1000 সিলেকশনের মধ্যে যেন তোদের নামটা আমি প্রথম দিকে দেখতে চাই। তো যাই হোক, আশা করবো প্রত্যেক জনা সিলেকশন পাবি। ঠিক আছে, আমি এইটার উপরে যে 10টা পার্ট ওয়ান এর উপরেই 10টা অঙ্ক দেবো, দেন দ্বিতীয় দিন পার্ট টুর উপরে যাবো, স্ত্রী পুরুষ ওইটা, আর দ্বিতীয় তৃতীয় দিন ওইভাবে যাবো। ঠিক আছে, তারপরে হয়ে যাবে। আজকে পর্যন্ত ক্লাস এখানেই শেষ করলাম, গুড নাইট। আচ্ছা কি বলো, আমি আগে একটা কোচিং সেন্টার করতাম, তার নাম আর নিচ্ছি না, ওখানে WBCS লেভেলের মতো পড়ানো হতো সব সাবজেক্ট। আমার দরকার WBP পরীক্ষার জন্য ম্যাথ করানো হবে WBCS লেভেলের মতো, মানে সব হাই র্যাঙ্কে। আজ আমার এই সংঘর্ষ হয়েছে অ্যাডমিশন নিয়ে, এতটাই ভালো লাগছে যে এবারটা চাকরিটা পাবো। পরিষ্কার করে বলছি যে বোন হোক ভাই হোক প্রত্যেক জনকে বলছি, দেখ আজকে আমি বারোটা বছর পার করে গেলাম শুধু WBP নিয়ে পড়াই। আমিও চাইনি কিন্তু ব্যবসার খাতিরে যদি WBCS এর আজকে অ্যাড দিই না, আমার কথাতে WBCS এর আমার এমনি যা করায় ওখান থেকে WBCS এর প্রিলি বহু প্রচুর কমন থাকে, কোনদিন এটা জোর গলায় বলতে পারবো না যে আমার কাছ থেকে প্রচুর চাকরি পেয়েছে WBCS এ, বা WBCS এ প্রচুর পাস করে, আমি সেটা বলছি না। WBP যা করায় ওখান থেকে আলটিমেট গাইডবুক যেটা আছে ওখান থেকে কমন পাই, বা কিন্তু আমি জোর গলায় বলতে পারি না, কারণ WBCS ওটা একটা আলাদা আলাদা লেভেল, আর WBP একটা আলাদা লেভেল। তো আমার মনে হয় WBCS হচ্ছে জলের প্রচুর লেভেল, অত হাই লেভেল জলে অত গভীরে মাছ থাকে না, আমার মাছ থাকে মিডিল লেভেলে, তো মিডিল লেভেল পর্যন্ত চলে যাব। এই যে আমাদের কি তোদের দিকে আমার মেন টার্গেট হচ্ছে যে তোদের WBP কি দিতে চাইছে, বা ফুড এসআই বা মিসলেনিয়াস সেগুলোতে দেয় কি কি টাইপ, সেই টাইপগুলো ধরো অঙ্ক করে দিতে পারলেই তো হলো। ঠিক আছে, তো যাই হোক আমি তোকে কথা দিলাম যে তোকে শিওর সিলেকশন আমি পাবো। ঠিক আছে, আর আজকে আর ইয়ে করছি না, বুঝতে পারছি অনেক রাত হয়ে গেল, খাওয়া দাওয়া এখনো করিনি। ভালো থাকিস, জয় হিন্দ বন্দে মাতরম, জয় মা কালী।